প্রায় 10 মাস পর রুমের মধ্যে ঢুকলাম। ভেরি মেসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আজকে আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার মনটা একটু খুশি খুশি, কারণ ফাইনালি আমার কোয়ারেন্টাইন ওভার, এখন থেকে আমি ক্যাম্পাসের ভিতর যে কোনো জায়গায় যেতে পারবো। সো ফাইনালি আজকে চলে আসলাম। আসলে আমার কোয়ারেন্টাইনটা কালকে শেষ হওয়ার কথা ছিল, বাট আমি একটু পরে এসেছি। আমার আগে যে মেয়েরা এসেছে ওদের কোয়ারেন্টাইন অলরেডি শেষ, সো ওরা বলেছে যে তুমি যেহেতু একা আছো তুমি তোমার রুমে চলে যেতে পারো। সো আজকে সব কিছু ক্লিন করব। এসে তো আমার মাথায় হাত, মানে 9-10 মাসের কি যে অবস্থা হয়েছিল রুম, দেন মানে কোথ থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তো আস্তে আস্তে আমি করেছি, অনেকখানি করেছি, তো ভাবলাম আজকে আমার ব্লগটা একটু শেয়ার করি। এখন অনেকটাই আমার কাজ এগিয়ে আসেনি, বাট অনেকটাই করেছি আর কি, আরও অনেক বাকি আছে। সো হোপফুলি আজকে সব করে ফেলতে পারবো। আজকে আমাকে করতে হবে, কারণ আমার এরকম ডাস্টে প্রচুর অ্যালার্জি আছে, আমি আসলে ময়লা টয়লার মধ্যে থাকতে পারি না। সো আজকে আমি চেষ্টা করব সবই করতে, যতক্ষণই লাগুক। সো ব্রেকফাস্ট করেছি, এখনও লাঞ্চ করিনি। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমার রুমমেটের সাইড, আর এই সাইডটা হচ্ছে আমার। আমাদের একটা রুমে আমরা দুইজন শেয়ার করি আর কি। আমার রুমের ডিটেলস আমি পরে দেখাবো। সো আমার রুমমেট কি কালো পলিথিন এগুলো কি দিয়ে রাখছে? ওকে, সো সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা, তো দেখাচ্ছি কতটুকু কাজ এগিয়েছে আমার। তো এই তো আমার খাট, খাটটা আমি এখনো সেট করিনি, এটা পরে করব, কারণ এখানে এই জায়গাটা যেহেতু ক্লিন করছি ময়লা পড়লে পরে এটা ভালো লাগবে না। তো আমি খাটের কাজটা পরে করব। এটা আমার তোশক, আর এটা হচ্ছে আমার টেবিল, আর এটা হচ্ছে আমার বুকশেলফ, আর এই তো এটা হচ্ছে আমার আলমারি। পরে আমি সব গোছানো হলে আরো ভালো করে দেখাবো। তো এইখানে আমি যেই খাতাগুলো ইউজ করব না আর লাগবে না সেই খাতাগুলো আমি দেখে দেখে ফেলে দিয়েছি। তো এই সাইডের কাজটা আমার শেষ, এখন আমি এই সাইড ক্লিন করার কাজ করছি। তো এইখানে আমি রাখি হচ্ছে মেইনলি আমার প্রতিদিন ইউজ করার যে কসমেটিক্স, পারফিউম, দেন খুঁটিনাটি জিনিসপত্র রাখি আর কি, যেগুলো আমি আমার হাতের কাছে পেতে পারি। তো এইখানে ছিল হচ্ছে এই জিনিসটা। তো এইখানে মানে অনেক জিনিস ছিল, এগুলো আমি অলরেডি এতক্ষণ ডেট দেখে দেখে যেগুলোর আর ডেট নেই ইউজ করা যাবে না সেগুলো ফেলে দিয়েছি। এখন আরও দেখছি আরও বাকি আছে, ম্যাক্সিমাম জিনিসেরই ডেট শেষ। যেমন এই যে রোজ ওয়াটার এখনও বাকি ছিল, বাট ডেট শেষ, ফেলে দিতে হবে। এটা আমার অনেক পছন্দের একটা নেল পলিশের কালার ছিল, বাট এটা এখন এরকম মানে কালারটা কীরকম বাজে হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, এটাও ফেলে দিব। দেন এই নেল পলিশগুলো আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম আর কি, ফেলে দিতে হবে। দেন এটা অনেক ভালো একটা লিপস্টিক, বাট এটারও ডেট শেষ। আর এই লিপস্টিকের কালারটা আমার অনেক পছন্দ ছিল, আমার একটা ফ্রেন্ড থেকে আমি এটা কিনেছিলাম, বাট এটা আমি আর রাখতে পারবো না, ডেট শেষ। আর আমি অনেকগুলা ইনো ডেট শেষ বলে ফেলে দিয়েছি, অনেকগুলা ইনো, মানে আপনারা দেখলে অবাক হবেন। এই যে এখানে অনেকগুলো ইনো আছে, এই ছাড়াও আরও আছে, এই যে আরও আরও আছে, ইনো অনেকগুলো ফেলে দিয়েছি। তারপর এই যে এই এই চকলেটটা সব ভিতরে গলে গলে নষ্ট হয়ে গেছে, ওটাও ফেলে দিয়েছি, আরও ইনো। তারপর নেল পলিশ, দেন এই যে ক্র্যাক আমার, মানে এটা হচ্ছে হিল রিপেয়ার, পায়ের ফাটার জন্য ইউজ করি। তো এই জিনিসটা ভালোই, কিন্তু এটা ডেট শেষ, সো আমি এটা ইউজ করব না। দেন যেসব ওষুধপাতি, তারপর সিরাপ, এগুলো ডেট শেষ। তারপর এই যে লিপ বাম, দেন এটা আমি যখন ফার্স্ট ইন্ডিয়াতে এসেছিলাম 2018-এ, তখন আমি ফার্স্ট পারচেস করেছিলাম এই জিনিসটা, মানে নর্মালি ইউজের জন্য এই বেবি ক্রিমটা। এটা মানে দেখেন পুরাই ভর্তি, কিন্তু এটার এখন ডেট শেষ, সো আমি এটাকে ফেলে দিব। দেন আরও এরকম ক্রিম আছে, আমার পা ফাটার জন্য আমি প্রচুর ক্রিম ইউজ করি আর কি, করা লাগে, সো ওগুলোরই। সো আমি আরও জিনিস এরকম ডেট দেখে দেখে এখন ফেলবো, তারপর এই জায়গাটা ক্লিন করব। আর এগুলো হচ্ছে আমার টিফিন ক্যারিয়ার, আর এখানেও আরও বাটি আছে, আমার যে ভিম বারটা ওটা শেষ হয়ে গেছে, সো আমাকে ওগুলো কিছু একটা কিনে আনতে হবে, দেন আমি এগুলো ক্লিন করব। তারপর আমার এই যে ময়লার ঝুড়ি, মানে সব আমার ক্লিন করতে হবে, অনেক মানে পুরো একটা মেস, কীভাবে কী করবো আমি বুঝতে পারছি না। তো এখন আমি মোছামুছির কাজ করছিলাম আর কি,
এগুলো আমি ডেট শেষ যেগুলো সেগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে যেগুলো আর লাগবে না ফেলে টেলে দিয়ে এই জায়গাটা মুছে দেন আমি হয়তো বেড সেটিং করব। সো এখন আমি আমার ক্লিনিয়ে কাজ একটু পজ করে খেতে যাচ্ছি, আমার অনেক খিদে পেয়েছে। আর সো লাঞ্চ শেষ করে বাকি কাজটা করব। এখন আমি তো থার্ড ফ্লোরে থাকি, তো নিচতলায় হচ্ছে মেস। তো এই তো আমি এখন লিফটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। ওইখানে আমার মেস, খাওয়ার মেস, এদিক দিয়েও যাওয়া যায় আবার এদিক দিয়েও যাওয়া যায়। আর এই যে আমার হোস্টেল ওপাল ডি। সো কোন দিক দিয়ে যাব? আচ্ছা এদিক দিয়ে যাই। অনেকদিন পর এই জায়গাটা দিয়ে হাঁটছি, আগে তো রেগুলার হাঁটতাম ক্লাসে যেতে। এটা হচ্ছে সাইকেল শেল্ড, আরো আরো সাইকেল শেল্ড আছে, তো আমাদের ব্লকের জন্য এটা। দেন এই যে সোজা যে ওই লাস্ট মাথায় হচ্ছে মেস, এগুলো হচ্ছে সব ফুলের গাছ। তারপর এই যে এটা হচ্ছে আম গাছ, আমের দিনে কিন্তু আম ধরে এটাতে। তারপর এই যে ফুল গাছ, এটা একটা নতুন হোস্টেল ব্লকের কাজ চলছে। আমরা যখন চলে গিয়েছিলাম করোনার জন্য তখন এটা মাত্র শুরু করেছিল, তো এখন এতদূর হয়ে গিয়েছে আর কি। এটা হয়ে গেলে মনে হয় প্রত্যেকটা মেয়েকে একটা একটা করে রুম দেবে খুব সম্ভবত। মানে আমার হোস্টেলটা আমার কাছে এত ভালো লাগে, এটা কিন্তু জাস্ট মেয়েদের হোস্টেলের যে সারাউন্ডিংটা, ছেলেদের হোস্টেলের সারাউন্ডিং তো মানে ওইটা আমি দেখাতে পারবো না, মেয়েদের ওইখানে যাওয়া নিষেধ, সেই অংশ দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। সো এই যে এটা হচ্ছে আমার মেস, এই দুইটা তালাতেই দুইটা মেস ছিল, বাট এখন তো তেমন মেয়ে নাই, মেস এখন চলে না, ছেলেদের মেস থেকে খাবার এখানে নিয়ে আসে, তো আমরা খাবো আর কি। আমার প্লেট আনার কথা ছিল কিন্তু আমার প্লেট আনতে মনে নেই। ওকে, সো এখন তেমন কোনো মানুষ নেই মেসে, মেয়ে কম, তো এই জন্য। এই তো ফুল মেস খালি। আর এইখানে একটা হ্যান্ড ওয়াশের জায়গা, ওইখানে আরেকটা হ্যান্ড ওয়াশের জায়গা। সো হাত ধুয়ে নিই। Dude, where is plate? Now here is chapati. It's chapati. Then we have rice. Then what's that? Dal. Okay. Ras sambar, some sambar. That's dal, I think. Huh, it's dal. Okay, it's not sambar. এটা হচ্ছে সাম্বার, দিস ইজ সাম্বার। দেন ভাজি, ভাজি, দিস ইজ রসম, 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 ওকে, রসম, দিস ইজ বাটার মিল, অ্যান্ড দিস ইজ লেমন ড্রিঙ্ক। So both of us, we are eating in one plate because আমি প্লেট আনতে ভুলে গেছি। সিট। ওকে, উই আর হ্যাভিং দিস।
আমি চিপস নিচ্ছি, চিপসটা অনেক মজা, তো আমি কয়টা নিচ্ছি। সো এখন আমি ফিল্টার থেকে পানি নিব, এটা ঠান্ডা পানি, এটা নর্মাল পানি। আরেকটা ব্লক থেকে পানি নিলাম, এই তো পানি। এখন এই যে এটা আমার মেস, মেসে আমার ফ্রেন্ড আছে, ওর সাথে যেয়ে কিছুক্ষণ বসবো, দেন আমি আবার চলে যাব রুমে, অনেক কাজ বাকি আছে। এই যে এটা পুরাটাই আমাদের মেসের অংশ, এই তো মানে এইখানে মেসের রান্না হয় আর এইখানে খাবারগুলো আনে, আমরা খাই। এটা হচ্ছে দোতলা, দুটা মেস, এই যে ওপাল মেস। আমার এই সাইডটা গোছানো শেষ হয়ে গেছে আপাতত, এখানে কিছু জায়গা রেখেছি কারণ আমি নতুন কিছু প্রোডাক্ট কিনব, তখন সেগুলো রাখার জন্য জায়গা লাগবে, এই জন্য এখানে কিছু স্পেস রেখেছি আর এটার মধ্যে সব গ্যাদারিং করে রেখেছি আর কি। আর এই বক্সটার মধ্যে যা আছে সব এগুলো আমি ফেলে দিব। এখানে আরও কিছু লিপ বাম, তারপর ক্রিম, আরও অনেক হাবি জাবি অনেক কিছুই আছে, এটা ফেলে দিয়ে তার দেন আমি ঘর মুছে খাটটা ঠিকঠাক করব। তো আজকের মতো গোজগাছ এতটুকুই, দেন আমাকে এখন আবার কাপড় ধুতে হবে, কাপড় অনেকগুলো ভিজিয়ে রেখেছি। এই যে আমার লাগেজ দুটো একদম মুছে সুন্দর করে রেখেছি, দেন কাবার্ডে ভরে রাখবো যখন শুকিয়ে যাবে। আর এই চাদর আর বালিশের কভার না মেলার কারণ হচ্ছে এই চাদরটা আমার জন্য খুব স্পেশাল। এই চাদরের যে বাটিকের ডিজাইনটা, এই বাটিকটা পুরোটাই আমি করেছি, সাদা চাদরের ওপর এই ডিজাইনটা, তো এই জন্য আমার জন্য চাদরটা একটু স্পেশাল। আর বালিশের কভারের যেই চাদর সেটা আমি আনিনি, আর এটার জন্য বালিশের কভার করিনি এই আর কি। তো আমার বেডটা কিন্তু অনেক কমফোর্টেবল, দেখে মনে হচ্ছে কি না জানি না, মানে খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল। আর ওই যে প্লেট আর মগ, এগুলো আমাকে মেসে নিয়ে যাওয়ার জন্য দিয়ে গেছে আক্কা। আর ওই চেয়ারের ভিতর যে জিনিসপত্রগুলো, ওগুলো আমি ধুয়ে ফেলবো ইনশাল্লাহ। সো এই তো আজকের জন্য আমার রুম আমি এতটুকুই ক্লিন করলাম, এখন চলে যাব কাপড় চোপড়গুলো ধুয়ে, তারপর মেলে দিব, দেন হয়তো আমি ফ্রেশ হব। এখন মোটামুটি 5:30-6টার মতো বাজে, আমি আমার সব কাজকর্ম শেষ করে এখন ফ্রি হয়ে মনে হয় একটু রেস্ট নিব অথবা নিচে যাব। তো আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম, এত ব্যস্ততার মধ্যেও ছোট ছোট কিছু ভিডিও করেছি আপনাদের জন্য, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খুব দ্রুত আবারও নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।